সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা তোমাদের পরিবারের সাথে তোমাদের বাড়িতে সুস্থ আছো, নিরাপদে আছো। আজ তোমাদের সাথে আমার প্রথম অনলাইন ক্লাস। ইতিমধ্যে রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন অধ্যায়ের বিভিন্ন টপিকস এর উপর বেশ কয়েকটি লেকচার হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আমার প্রথম উপস্থাপনা। স্বাগতম, আমি ইফাতারা শাওন, প্রভাষক রসায়ন বিভাগ। তোমাদের আমার প্রথম অনলাইন লেকচারে স্বাগত জানাচ্ছি। আমি মূলত আজকের লেকচার সাজিয়েছি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার কিছু প্রয়োগ নিয়ে। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মেকানিজম বেশ কয়েকটি বিক্রিয়ায় ব্যবহার করা হয়। এই মেকানিজম দ্বারা আমরা যে সকল নিয়ম পাই, সে সকল নিয়ম আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা HSC লেভেলেও যেমন এই বিক্রিয়াগুলো কাজে লাগাতে পারবো, ঠিক তেমনি হায়ার এডুকেশনেও তোমার এই নিয়মগুলো সম্বন্ধে যদি ক্লিয়ার কনসেপশন থাকে, তাহলে তোমাদের অনেক ডিফিকাল্ট সলভ মানে প্রবলেম সলভ করতে সুবিধা হবে। তাহলে নিয়মগুলো কি একটু দেখি। প্রথমত আমি আলোচনা করব মার্কোনিকভ নিয়ম নিয়ে, দ্বিতীয়ত বিপরীত মার্কোনিকভ নিয়ম, এবং সবশেষে আলোচনা করব ওজনীকরণ বিক্রিয়া বা ওজোনোলাইসিস নিয়ে। তাহলে শুরু করা যাক। এই ছবিটি দেখে তোমাদের মনে কি ধারণা হচ্ছে? এটা আসলে কিসের ছবি বলো তো? বুঝতে পেরেছো কি? হ্যাঁ, তোমাদের তোমাদের ধারণা সঠিক। এটি হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ডের ছবি, তাই না? আমরা কি জানি কার্বন কার্বন ডাবল বন্ডে কি আছে? কার্বন কার্বন ডাবল বন্ডে একটি সিগমা বন্ড এবং একটি পাই বন্ড। আবার আমি যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড বা ত্রিবন্ধনের কথা চিন্তা করি, তাহলে একটি সিগমা বন্ড এবং দুইটি পাই বন্ড আছে। আমরা জানি সিগমা বন্ড হচ্ছে শক্তিশালী, যেখানে একটা অ্যালকিন বা অ্যালকাইনে কার্বন, যে দুটি কার্বন পরমাণুর মাঝখানে এই বন্ড গুলো থাকে, সেই সিগমা বন্ড খুবই শক্ত ভাবে ধরে রাখে। বাট এই পাই বন্ড গুলো কিন্তু দুর্বল। এই পাই বন্ডে যে ইলেকট্রন গুলো, পাই ইলেকট্রন গুলো কি করে, কার্বন কার্বনের দুটি কার্বন পরমাণুর উপর নিচে চারপাশে একটা ক্লাউড এর সৃষ্টি করে। কি বলি আমরা, যে পাই ইলেকট্রন ক্লাউড বা মেঘ। ওকে, এই পাই ইলেকট্রন মেঘ গুলো কি করে, তখন একটা ইলেকট্রোফাইল কে নিজের দিকে আকর্ষণ করে, তাই না? ইলেকট্রোফাইল বা ইলেকট্রোফিলিক বিকারক গুলো কি? ইলেকট্রোফাইল গুলো হচ্ছে যারা পজিটিভ চার্জ যুক্ত বা যাদের ইলেকট্রন ডেফিসিয়েন্সি ঘাটতি আছে, ডেফিসিয়েন্সি আছে। তাহলে সেই ইলেকট্রোফাইল গুলো এই পাই ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হবে, তাই নয়? তারপর এই ইলেকট্রোফাইল যখন এই কার্বনের সাথে বন্ড গঠন করে ফেলবে, তখন অপর কার্বন পরমাণু ইলেকট্রন হারিয়ে হয়ে যাবে কি, একটি পজিটিভ চার্জ বা কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নে পরবর্তীতে একটি নিউক্লিওফাইল আসবে, একটি নিউক্লিওফাইল আসবে। হতে পারে এই নিউক্লিওফাইলে লোন পেয়ার ইলেকট্রন আছে, অর্থাৎ ইলেকট্রনের আধিক্য আছে, আবার হতে পারে সে নেগেটিভ চার্জ, তাই নয়? এভাবে একটা ইলেকট্রোফিলিক এডিশন রিয়াকশন হয়ে থাকে। এটা হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন রিয়াকশনের একটা বেসিক ধারণা। এই মেকানিজম ফলো করে আমরা দেখব কিভাবে মার্কোনিকভ নিয়ম হয়, কিভাবে অ্যান্টি মার্কোনিকভ নিয়ম আসে, আর কিভাবে ওজনীকরণ বা ওজনোলাইসিস বিক্রিয়া হয়ে থাকে। তাহলে আমরা এখন দেখব মার্কোনিকভ নিয়ম কি। মার্কোনিকভ নিয়ম মূলত অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের হাইড্রোজেন বা ধনাত্মক প্রান্তটি অ্যালকিনের দ্বিবন্ধন যুক্ত যে কার্বনে বেশি হাইড্রোজেন পরমাণু থাকে, প্রধানত সে কার্বন পরমাণুতে যুক্ত হয়। অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম বিকারকের মধ্যে বিক্রিয়া হবে। তাহলে আমরা মার্কোনিকভ নিয়ম সম্বন্ধে বিশদভাবে জানার আগে আগে জেনে নিই যে অপ্রতিসম অ্যালকিন কি। অপ্রতিসম অ্যালকিন জানার আগে আবার আমাদের জানতে হবে প্রতিসম অ্যালকিন কি। বলতো তোমরা যে প্রতিসম অ্যালকিন কাকে বলে? প্রতিসম অ্যালকিন হচ্ছে, দেখো, যে জৈব যৌগে
কার্বন কার্বন দ্বি বন্ধন, ওকে, কি অ্যালকিন। জৈব যৌগে পাই বন্ধন যুক্ত উভয় কার্বন পরমাণুতে যদি সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে ওই যৌগকে আমরা বলবো প্রতিসম প্রতিসম অসম্পৃক্ত যৌগ। এখানে কার্বন কার্বন ডাবল বন্ডে দুইটি কার্বন পরমাণুর দুই পাশে দুইটি করে হাইড্রোজেন আছে, এ কারণে এই ইথিনকে আমি বলবো প্রতিসম অ্যালকিন। অপরদিকে যদি এমন হয় যে কার্বন কার্বন ডাবল বন্ডেড দুইটি কার্বন পরমাণুর সাথে সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু যদি না পাওয়া যায় তখন সেই অ্যালকিনকে আমি বলবো অপ্রতিসম অ্যালকিন। এটা কি? প্রোপিন, 1 2 3, এটা হচ্ছে প্রোপিন, প্রোপিনের সংকেত। ওকে, তাহলে অপ্রতিসম অ্যালকিন কি? অপ্রতিসম অ্যালকিন হচ্ছে কার্বন পরমাণুতে যদি দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে দুটি অসম সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে তাহলে সেই যৌগটা হচ্ছে অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ, আর সেটা যদি অ্যালকিনের ক্ষেত্রে আমি বলি অপ্রতিসম অ্যালকিন। এখন অপ্রতিসম বিকারক কি? অপ্রতিসম বিকারক জানার আগে আগে আমরা একটু প্রতিসম বিকারক সম্বন্ধে জেনে নিই। প্রতিসম বিকারক হচ্ছে ক্লোরিন, ব্রোমিন ইত্যাদি। ওকে, আর অপ্রতিসম বিকারক কি? হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হতে পারে সালফিউরিক অ্যাসিড। ওকে, তাহলে তো এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে প্রতিসম বিকারক হচ্ছে যে দুটি ক্লোরিন পরমাণু একটি ক্লোরিন অণু তৈরি করছে, অর্থাৎ একই পরমাণু। ওকে, বাট এখানে অপ্রতিসম বিকারক হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণু এবং এটি হচ্ছে ক্লোরিন। তো এখানে দুটি ভিন্ন পরমাণু যুক্ত হয়ে একটি অণু গঠন করছে, এ কারণে একে আমরা বলছি অপ্রতিসম বিকারক। ওকে, ক্লিয়ার? তাহলে আমার মার্কোনিকভ নিয়ম বলছে যে অপ্রতিসম অ্যালকিনের সাথে, অর্থাৎ আমি যদি বলি যে ধরো প্রোপিনের সাথে অপ্রতিসম বিকারক, আমি যদি বলি হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করছে এবং বিক্রিয়া করার সময় দেখা যায় যে হাইড্রোজেন ব্রোমাইডের যে হাইড্রোজেন সে এসে এই অ্যালকিনে যে ডাবল বন্ডের যে কার্বন পরমাণুর সাথে বেশি পরিমাণ হাইড্রোজেন আছে তার সাথে যুক্ত হচ্ছে, অর্থাৎ এ যেন তেল মাথায় তেল দেওয়া, অথবা আমি যদি অন্যভাবে বলতে চাই যে যার সম্পদ বেশি সে আরো বেশি সম্পদশালী হচ্ছে, সেই নিয়মটাই হচ্ছে মার্কোনিকভ নিয়ম। এখানে দেখো প্রোপিন, প্রোপিন আমি একটু আগেই বললাম যে প্রোপিন হাইড্রোজেন ব্রোমাইড এর সাথে বিক্রিয়া করছে। হাইড্রোজেন ব্রোমাইড প্রথমে প্রথম ধাপে হাইড্রোজেন ব্রোমাইড থেকে হাইড্রোজেন আয়ন, যেটা কি নিউক্লিওফাইল রূপে, হাইড্রোজেন আয়ন কি নিউক্লিওফাইল, হাইড্রোজেন আয়ন হচ্ছে ইলেকট্রোফাইল, এখানে পজিটিভ চার্জ এখানে নেগেটিভ চার্জ, এর যদি প্রথমে আয়নিত হয়ে যায় তাহলে এই ইলেকট্রোফাইল যে কার্বন কার্বন ডাবল বন্ডের পাই ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হবে, আকৃষ্ট হয়ে এই কার্বন ডাবল বন্ডের মধ্যে কোন কার্বন পরমাণুতে হাইড্রোজেন বেশি, এখানে এই কার্বন পরমাণুতে আমি যদি এটাকে 1 ধরি আর এখানে যদি 2 ধরি তাহলে এই 1 নাম্বার কার্বনে 2টি হাইড্রোজেন আছে আর 2 নাম্বার কার্বনে আছে 1টি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন আয়ন এসে প্রথমে 1 নাম্বার কার্বনে যুক্ত হবে, 1 নাম্বার কার্বনে যুক্ত হয়ে গেল, পরবর্তীতে নিউক্লিওফাইল ব্রোমাইড আয়ন এসে এই কার্বোক্যাটায়নে, যেহেতু এখানে ইলেকট্রন চলে গিয়েছে এখানে পজিটিভ চার্জ উৎপন্ন হয়েছে, এই ব্রোমাইড আয়ন এসে এই কার্বনকে অ্যাটাক করবে এবং 2 এখানে কি হয়েছে একটা অ্যালকেন উৎপন্ন হয়েছে। ওকে, তাহলে আমি একে 1 ব্রোমো প্রোপেনও বলতে পারবো কি? না, এটা হচ্ছে 1, আমি যদি এটাকে ধরি 1 2 3 কিংবা 1 2 3, 2 ব্রোমো প্রোপেন উৎপন্ন করেছে, কিন্তু এই হাইড্রোজেন আয়নটা কি 2 নাম্বার কার্বনে যুক্ত হতে পারবে? না, মার্কোনিকভ নিয়ম অনুযায়ী 2 নাম্বার কার্বনে যুক্ত হতে পারবে না, যদিও বা কোনো কারণে বাই প্রোডাক্ট হিসেবে আমি এই ধরনের একটা প্রোডাক্ট পাই তাহলেও এর পার্সেন্টেজ হবে খুবই কম, এটা যদি আমার মেজর প্রোডাক্ট হিসেবে আমি পাবো আর এই প্রোডাক্টটাকে আমি মাইনর প্রোডাক্ট হিসেবে পাবো। ওকে,
তাহলে ক্লিয়ার হলো যে মার্কোনিকভ নিয়ম আসলে কি। মার্কোনিকভ নিয়মে মূলত যে কার্বোক্যাটায়নটা স্টেবল বেশি, স্টেবিলিটি বেশি, সেই কার্বোক্যাটায়ন থেকে যে প্রোডাক্ট পাওয়া যায় সেটাই হচ্ছে মেজর প্রোডাক্ট। এখানে দেখো, এখানে কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন পেয়েছি আমরা? 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, আর এখানে পেয়েছি আমরা 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বোক্যাটায়ন। কোন কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, প্রাইমারি কার্বোক্যাটায়ন নাকি সেকেন্ডারি কার্বোক্যাটায়ন? অবশ্যই সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। আসো এই মেকানিজমটা আমরা একটু বিশদভাবে দেখে নিই। দেখো এখানে আবার আমি ক্লিয়ারলি তোমাদেরকে আরো স্পষ্ট ভাবে দেখিয়ে দিয়েছি যে হাইড্রোজেন ব্রোমাইড যখন বিয়োজিত, হাইড্রোজেন ব্রোমিন ব্রোমাইড থেকে যখন হাইড্রোজেন আয়ন এবং ব্রোমাইড আয়ন পাবো, সেই হাইড্রোজেন আয়ন অর্থাৎ ইলেকট্রোফাইল যে এসে ডাবল বন্ডেড পাই, এখানে এটি কিন্তু পাই ইলেকট্রন কে দেখানো হয়েছে, ডাবল বন্ডেড কার্বন পরমাণুর যে কার্বনে বেশি হাইড্রোজেন পরমাণু আছে তার সাথে যুক্ত হবে এবং অপর কার্বন পরমাণু একটা কার্বোক্যাটায়নে পরিণত হবে, এবং সেখানে দেখা যাচ্ছে যেহেতু একটি হাইড্রোজেন পরমাণু এই কার্বোক্যাটায়নের সাথে যুক্ত, এই কারণে এটি একটি সেকেন্ডারি কার্বোক্যাটায়ন বা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন কে ব্রোমাইড আয়ন যে একটা নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে এবং এই ধাপটা হবে খুবই ফাস্ট এবং সে মেজর প্রোডাক্ট হিসেবে আমি এই প্রোডাক্টটাকে পাবো। ওকে, তাহলে আমি একটু আগেই বললাম যে সেকেন্ডারি কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা বেশি, এ কারণে আমরা পার্সেন্টেজ খুবই হাই পার্সেন্টেজে প্রোডাক্ট পেয়ে থাকি। এখন দেখো, কারণ হচ্ছে এই স্টেবিলিটিটা বেশি হওয়ার কারণে কিন্তু প্রোডাক্টের পার্সেন্টেজটা বেশি, এবং এটা আমি আর একটু স্পষ্ট করে এই স্লাইডে দিয়ে দিয়েছি যে এটা একটু অধিক স্থায়ী এবং 90% মেজর প্রোডাক্ট পাওয়া যায়। পরবর্তীতে যদি যে কার্বনে হাইড্রোজেন পরিমাণ কম আছে সেখানে যদি হাইড্রোজেন আয়নটা যেতে চায় তাহলেও বিক্রিয়া হবে এবং আমরা 1 ডিগ্রি বা প্রাইমারি কার্বোক্যাটায়ন পাবো, কিন্তু সেই কার্বোক্যাটায়ন থেকে ব্রোমাইড যখন যুক্ত হয়ে একটা প্রোডাক্ট দিবে সেই প্রোডাক্টের পার্সেন্টেজ হবে খুবই কম, মাত্র 10%। পরবর্তীতে আরেকটা উদাহরণ দেখি আমরা। এখানে আমরা আরেকটি উদাহরণ দেখলাম, দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি, এখানে ডাবল বন্ডেড অবস্থায় একটা অ্যালকিন আছে। এই অ্যালকিনের নাম কি? এই অ্যালকিন কে যদি আমি বলি যে 1, 2, 3, 4, কি হবে? 2-মিথাইল-বিউটিন-2। এখানে হাইড্রোজেন আয়ন অ্যাটাক করবে পাই বন্ডেড দুই কার্বন পরমাণু, যে কার্বনে বেশি হাইড্রোজেন আছে তার সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে গেল এবং একটি টারশিয়ারি কার্বোক্যাটায়ন উৎপন্ন হলো। এই টারশিয়ারি কার্বোক্যাটায়ন কে পরবর্তীতে ব্রোমাইড আয়ন যদি যুক্ত হয়ে যায় তাহলে আমি একটা মেজর প্রোডাক্ট পাবো। কারণ কি? এখানে কিন্তু টারশিয়ারি কার্বোক্যাটায়ন বা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাচ্ছি। যদি এই হাইড্রোজেন আয়ন এই 3 নাম্বার কার্বনে যুক্ত না হয়ে যদি 2 নাম্বার কার্বনে যুক্ত হয়, অর্থাৎ যদি 2 নাম্বার কার্বনে যুক্ত হয় তাহলে কিন্তু আমরা একটা সেকেন্ডারি বা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাচ্ছি। আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটির চাইতে বেশি, সুতরাং যে স্টেবিলিটির মেজারমেন্টেও কিন্তু এই কার্বোক্যাটায়ন থেকে যে প্রোডাক্টটা আমি পাবো সেটা মেজর প্রোডাক্ট হবে এবং সেকেন্ডারি কার্বোক্যাটায়ন থেকে যে প্রোডাক্ট আমি পাবো তা হবে মাইনর প্রোডাক্ট। আবার আরেক কথা চিন্তা করলে, এর একটু আগে যে উদাহরণটা আমরা দেখেছি 2 ডিগ্রি এবং 1 ডিগ্রির ক্ষেত্রে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের চাইতে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, সুতরাং 2 ডিগ্রি থেকে আমরা যে প্রোডাক্ট পাবো তা সেই প্রোডাক্টই হবে আমার মেজর প্রোডাক্ট। ওকে, মার্কোনিকভ নিয়ম এভাবেও ব্যাখ্যা করতে পারবা তোমরা যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপরও ব্যাখ্যা করা যায়। সংক্ষেপে কি মার্কোনিকভ নিয়ম? মার্কোনিকভ নিয়ম হচ্ছে অপ্রতিসম অ্যালকিনের সাথে যদি অপ্রতিসম বিকারক বিক্রিয়া করে তাহলে অপ্রতিসম বিকারকের হাইড্রোজেন অপ্রতিসম অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনে যুক্ত যে কার্বন পরমাণুতে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকবে তার সাথে যুক্ত হবে। ওকে, এখন
আমরা যদি দেখি যে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব, আমরা বললাম যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। কেন? কারণ আমরা জানি, তারপরে আমরা একটু রিভাইজ করে নেই যে এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে কয়টি অ্যালকাল গ্রুপ যুক্ত আছে? 3টি অ্যালকাল গ্রুপ যুক্ত আছে। এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে কয়টি অ্যালকাল গ্রুপ যুক্ত আছে? 2টি অ্যালকাল গ্রুপ যুক্ত আছে। এই 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে 1টি অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। এখানে আমরা জানি যে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকলে এখানে ধনাত্মক আবেশীয় প্রভাব কাজ করে। ধনাত্মক আবেশীয় প্রভাব কি? যে অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ইলেকট্রন রিলিজ করে এবং ইলেকট্রন সে এই কার্বোক্যাটায়নের দিকে পুশ করতে থাকে, পুশ করতে থাকে। তখন কি হয়, এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা বেড়ে যায়। যেহেতু এখানে 3টি অ্যালকাইল গ্রুপ আছে, তাহলে এ বেশি পরিমাণে ইলেকট্রন দিতে পারছে, পুশ করতে পারছে, ঠেলে দিচ্ছে কার্বোক্যাটায়নের দিকে। সেকেন্ডারি কার্বোক্যাটায়নে যেহেতু 2টি অ্যালকাইল গ্রুপ আছে, 3 ডিগ্রি চাইতে এর পুশ করা ইলেকট্রনের পরিমাণ কম এবং 1 ডিগ্রি বা প্রাইমারিতে আরো কম। এই কারণে হচ্ছে স্টেবিলিটিটা 3 ডিগ্রির বেশি, 2 ডিগ্রির কম, তারপরে 1 ডিগ্রি। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে মেজর প্রোডাক্ট পাবো, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে, যদি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রির কথা চিন্তা করি, 2 ডিগ্রি চাইতে 3 ডিগ্রিতে আমরা মেজর প্রোডাক্ট পাবো। যদি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাই আর 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাই, তাহলে আমরা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে যে প্রোডাক্ট পাবো সেটা হবে মেজর প্রোডাক্ট। অ্যালকাইনের ক্ষেত্রে মার্কোনিকভ নিয়ম কিরকম? একই রকম, অ্যালকাইনের ক্ষেত্রে একই রকম, যে ট্রিপল বন্ডেড অবস্থায় যে 2টি কার্বন পরমাণু থাকবে, সেই কার্বন পরমাণুর যে কার্বন পরমাণুতে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকবে, সেখানে এই হাইড্রোজেন যুক্ত হবে এবং আমাদেরকে মেজর প্রোডাক্ট দিবে। আর অপর কার্বন পরমাণুতে যদি হাইড্রোজেন যুক্ত হয়, যেখানে হাইড্রোজেনের পরিমাণ কম ছিল সেখানে যদি হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, তাহলে আমাদেরকে মাইনর প্রোডাক্ট দিবে। ওকে, এখন আসি বিপরীত মার্কোনিকভ নিয়ম কি। বিপরীত এই শব্দ থেকে আমরা বুঝতে পারছি যে এই রিয়াকশন গুলো হবে মার্কোনিকভ নিয়মের একদম বিপরীত। একটু মনে করে দেখো তো, আমরা যখন মার্কোনিকভ নিয়ম নিয়ে আলোচনা করছিলাম, তখন কি আমরা অন্য কোনো রিয়েজেন্ট যোগ করেছিলাম? অ্যালকিনের সাথে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকে বিক্রিয়া হচ্ছিল, কিন্তু অন্য কোনো বিকারক কি আমরা ইউজ করেছিলাম? করিনি। কিন্তু এই বিপরীত মার্কোনিকভ নিয়ম যে রিয়াকশন গুলো ফলো করবে, সেই রিয়াকশনে আমি যদি কোনো পার অক্সাইড কে নেই, পার অক্সাইড যদি যোগ করি বা জৈব পার অক্সাইড যদি যোগ করি, তাহলে মার্কোনিকভ নিয়ম ফলো না করে রিয়াকশন গুলো এন্টি মার্কোনিকভ রুল ফলো করবে। এন্টি মার্কোনিকভ রুল কি? অল্প পরিমাণ জৈব পার অক্সাইড যেমন অ্যালকাইল পার অক্সাইড এর উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ার ফলাফল মার্কোনিকভ নিয়মের বিপরীত ভাবে ঘটে। অর্থাৎ কি, আমরা মার্কোনিকভ নিয়মে জানতাম যে এই হাইড্রোজেন আয়ন প্রথমে এই কার্বন পরমাণুতে যুক্ত হবে, যেহেতু হাইড্রোজেনের পরিমাণ এই কার্বন পরমাণুতে বেশি। কিন্তু অ্যান্টি মার্কোনিকভ রুল কি বলছে? যে না, যদি আমি জৈব পার অক্সাইড বা অ্যালকোক্সাইড যদি আমি ইউজ করি, অ্যালকাইল পার অক্সাইড, তাহলে এই বিক্রিয়াতে কি হবে, এই হাইড্রোজেন আয়ন প্রথমে যে কার্বন পরমাণুতে হাইড্রোজেনের সংখ্যা কম আছে সেই কার্বন পরমাণুতে যুক্ত হবে। দেখো এই হাইড্রোজেন কোথায় যুক্ত হয়েছে, এই হাইড্রোজেন এখানে যদি 1 ধরি, 2 ধরি এবং 3 ধরি, এখানে যুক্ত হয়েছে। দেখো এখানে যুক্ত হয়েছে। ওকে, আর এই যে আমি 1 ব্রোমো প্রোপেন পাচ্ছি, এটা আমি মেজর প্রোডাক্ট পাচ্ছি 99%। আর যদি অন্যভাবে যদি আমি চিন্তা করি যে CH3 CH
ব্রোমাইড যদি এখানে আসে 2 নম্বর কার্বনে আর 1 নম্বর কার্বনে যদি হাইড্রোজেন যুক্ত হয়, যেটা মার্কোনিকভস রুল কে ফলো করে, সে তার পার্সেন্টেজ কিন্তু খুবই কম, 1%। ওকে, তার মানে হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন যদি আমি পাই এবং সেটা যদি আমার অ্যালকাইল পার অক্সাইড দ্বারা বিক্রিয়াটা করা হয়, তাহলে আমরা হয় আমি 1 ব্রোমোপ্রোপেন পাবো, নাহলে 2 ব্রোমোপ্রোপেন পাবো। 1 ব্রোমোপ্রোপেনের পার্সেন্টেজ হচ্ছে বেশি, এটা হচ্ছে না মেজর প্রোডাক্ট হিসেবে পাবো এবং এটা মাইনর প্রোডাক্ট হিসেবে পাবো। এবং এই যে বিক্রিয়াটা যে মেকানিজম কে ফলো করবে, তাই হচ্ছে বিপরীত মার্কোনিকভ বা অ্যান্টি মার্কোনিকভ রুলস। ওকে, তাহলে কি কি বুঝতে পারছো? যে অ্যান্টি মার্কোনিকভ রুলস হচ্ছে মার্কোনিকভ রুলের ঠিক বিপরীত। অর্থাৎ আগে আমরা তেল মাথায় তেল দিতাম, এখন তেল মাথায় আর তেল না, আমরা শুকনো মাথাতেই তেল দিতে হবে। ওকে, অর্থাৎ আমাদের যার হাইড্রোজেন কম আছে সেখানে হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে। ওকে, নেক্সট আসি বিক্রিয়ার কৌশল। বিক্রিয়ার কৌশলটি কি? বিক্রিয়ার কৌশল কি আগে যে মেকানিজম গুলা দেখেছিলাম তার মতো? না, এটা কিন্তু একদম আলাদা। কিরকম দেখো, এই যে আমি একটা পারঅক্সাইড দেখছি, পারঅক্সাইড ইনিশিয়েটর, যেমন সূর্যালোকের উপস্থিতিতে এই পারঅক্সাইড কি করবে? বিয়োজিত হয়ে যাবে। বিয়োজিত হয়ে একটা ফ্রি রেডিকেল দিবে, রেডিকেল দিবে। ওকে, কি করবে? যে আমি যদি প্রথমে যে পারঅক্সাইড উত্তপ্ত অবস্থায় বিয়োজিত হয়ে যাবে এভাবে, এবং এটা একটি রেডিকেল দিবে, অ্যালকক্সি রেডিকেল দিবে। এই অ্যালকক্সি রেডিকেল আবার হাইড্রোজেন ব্রোমাইড কে অ্যাটাক করবে। এই হাইড্রোজেন ব্রোমাইড এখানে যে তাদের বন্ডেড ইলেকট্রন আছে, এই বন্ডেড ইলেকট্রন থেকে হাইড্রোজেন রেডিকেল নিয়ে গেল, অ্যালকোহল উৎপন্ন করলো, আর এখানে ব্রোমাইড ফ্রি রেডিকেল উৎপন্ন হলো। ওকে, ব্রোমাইড ফ্রি রেডিকেল আবার কি করবে? অ্যালকিন কে অ্যাটাক করবে। অ্যালকিনের কোথায় অ্যাটাক করবে? যে পাই ইলেকট্রন কে অ্যাটাক করবে, পাই ইলেকট্রন কে অ্যাটাক করবে। পাই ইলেকট্রন কে অ্যাটাক করে যে কার্বনে হাইড্রোজেনের পরিমাণ বেশি, সেই কার্বনে ব্রোমাইডটা যুক্ত হয়ে যাবে। এই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ বেশি নয়, এই কার্বনে হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে বেশি, তাহলে এই কার্বনে ব্রোমিনটা ব্রোমাইড রেডিকেল এসে যুক্ত হয়ে গেল। তখন কি হবে? এই পাশের কার্বনটা আবার রেডিকেল উৎপন্ন হয়ে গেল, অ্যালকাইল রেডিকেল, তাই না? এই অ্যালকাইল রেডিকেলে আবার হাইড্রোজেন হ্যালাইড বা হাইড্রোজেন ব্রোমাইড সবশেষে কি করবে? হাইড্রোজেন ব্রোমাইডের সাথে 2 ডিগ্রি ব্রোমো অ্যালকাইল ফ্রি রেডিকেল বিক্রিয়ায় হাইড্রোজেন পরমাণু, মানে হাইড্রোজেন কে এখান থেকে এই পরমাণুকে গ্রহণ করবে, এখানে যুক্ত হয়ে যাবে এবং একটা অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করবে, এবং ব্রোমাইড ফ্রি রেডিকেল ফ্রি হয়ে যাবে। ফ্রি হয়ে যাবে এই রেডিকেলটা পরবর্তীতে আবার যে কোনো একটা বিক্রিয়া ইনিশিয়েটর হিসেবে কাজ করতে পারে, এবং আমরা পাবো কি, যে যে নিয়ম অনুযায়ী অধিক পরিমাণে আমরা কি পাই, কি পাই? 1 ব্রোমো অ্যালকেন পাই। ওকে, তাহলে আমরা কি দেখছি, যে মার্কোনিকভের নিয়ম অনুযায়ী আমরা জানি যে সংযোজন বিক্রিয়াটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী আয়নিক বিক্রিয়া। ওকে, আমরা দেখেছি যে সেটা হচ্ছিল আয়নিক বিক্রিয়া, কিন্তু মার্কোনিকভের বিপরীত মার্কোনিকভের নিয়ম অনুযায়ী দেখছি যে জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে সংযোজন বিক্রিয়াটি ঘটে কি প্রক্রিয়ার মাধ্যমে? ফ্রি রেডিকেল মেকানিজমের মাধ্যমে। ওকে, তাহলে ক্লিয়ার হলো বিষয়টা? আমরা যদি মার্কোনিকভ রুলস ফলো করি তাহলে সেটা হবে আয়নিকরণ বিক্রিয়া, এবং অ্যান্টি মার্কোনিকভ রুল হচ্ছে ফ্রি রেডিকেল মেকানিজমের মাধ্যমে বিক্রিয়াটা সংঘটিত হয়ে থাকে। আমাদের পরবর্তী স্লাইডে কি আছে আমরা একটু দেখি। ও আচ্ছা, এখানে অ্যালকাইল রেডিকেলটা একটু অধিক স্থায়ী, সেটা হবে আমি একটু চিহ্নিত করে দিয়েছিলাম। দেখো, এক নজরে মার্কোনিকভ এডিশন আর এন্টি মার্কোনিকভ এডিশন, এখানে আমি 2-মিথাইল প্রোপিনকে উদাহরণ হিসেবে গ্রহণ করেছি। 2-মিথাইল প্রোপিনকে যদি আমি হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করাতে চাই, তাহলে যদি আমি পারঅক্সাইড ব্যবহার না করি তখন আমার মার্কোনিকভ এডিশন ফলো করবে। মার্কোনিকভ এডিশন ফলো করলে কি হবে? এখান থেকে যে হাইড্রোজেন আয়নটা আছে, এই যে ডাবল বন্ডেড 2টি কার্বন পরমাণুর মধ্যে যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে এসে যুক্ত হবে। যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? একটা মেজর প্রোডাক্ট পাবো, টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড, অথবা আমি বলতে পারি যে
এটা যদি 1 2 3 বলি, টু ব্রোমো টু মিথাইল প্রোপেন পাবো। আর যদি আমি পার অক্সাইড কে আমি ব্যবহার করি বিক্রিয়াতে, তখন আমি অ্যান্টি মার্কোনিকভ এডিশন অনুযায়ী প্রোডাক্ট পাবো। তখন কি হবে? তখন কিন্তু হাইড্রোজেন আর বেশি হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে যুক্ত হবে না, তখন কি হবে, তখন এখানে এসে যুক্ত হবে, এখানে এসে যুক্ত হয়ে গেল। ওকে, তখন আইসোবিউটাইল ব্রোমাইড বা 2-মিথাইল-1-ব্রোমো-প্রোপেন কে আমি মেজর প্রোডাক্ট হিসেবে পাবো। ক্লিয়ার? তাহলে আমার মার্কোনিকভ এবং অ্যান্টি মার্কোনিকভ রোল সম্বন্ধে আমরা বিশদভাবে জেনে নিলাম। খুবই ইম্পর্টেন্ট এই নিয়মগুলো, এবং এবং খুবই সোজা ইম্পর্টেন্ট এবং সোজা। যদি কোনো টপিকস থাকে তাহলে তোমাদের সেই বিষয়ে অ্যান্সার করতে পরীক্ষার হলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, নেক্সট, ওজনীকরণ বিক্রিয়া বা ওজোনোলাইসিস রিয়াকশন। ওজনীকরণ বিক্রিয়াটা কি? ওজনীকরণ বিক্রিয়া অ্যালকিনে ওজন সংযোজন বিক্রিয়া মূলত, এবং এটি একটা জটিল ইলেকট্রোফিলিক প্রক্রিয়া। তবে এই জটিল ইলেকট্রোফিলিক প্রক্রিয়া অ্যালকিনে কার্বন শিকলে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে খুবই গুরুত্ব রয়েছে এই বিক্রিয়াটার। আমরা যদি কোনো একটা অ্যালকিনে ওজোনোলাইসিস করি, তাহলে আমরা সহজে শনাক্ত করতে পারবো যে ওই অ্যালকিনে কোন অবস্থানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে। ওকে, এবং এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে ওজনের বিক্রিয়ায় প্রথমে ওজোনাইট নামে একটা অস্থায়ী যৌগ গঠিত হয়, পরে এই ওজোনাইট কে আর্দ্র বিশ্লেষণ করা হয় এবং আমরা আলাদা প্রোডাক্ট পাই। অ্যালকিন কে নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীভূত করে ওজন চালনা করা হয় এবং অ্যালকিন ওজোনাইড উৎপন্ন হয়। ওকে, আমরা উদাহরণ দেখি। আমরা উদাহরণ হিসেবে নিতে পারি, ধরো বিউটিন ওয়ান কিভাবে লেখে, CH3 CH2 CH ডাবল বন্ড CH2। আমি কি বললাম যে আমি ওজন যোগ করব এবং একটা নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে। ওকে, তাহলে যে বিক্রিয়া হবে কিভাবে, এই বিক্রিয়াটা এই ডাবল বন্ড বরাবর ভেঙে যাবে। কিভাবে ভাঙলো? অক্সিজেন, ওজনটা কিভাবে, ওজন যখন যোগ করব ওজনটা কিভাবে যুক্ত হয়ে যাবে দেখো। খুবই মজার একটা রিয়াকশন, CH। ওকে, আর এই পাশে আছে বন বরাবর ভেঙে গেল, দুই ভাগে ভাগ হয়ে গেল। ওকে, তখন এখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি, এখানে একটা অক্সিজেন এসে যুক্ত হয়ে গেল, এখানে একটা অক্সিজেন এসে যুক্ত হয়ে গেল, আবার এখানে আরেকটা হাত খালি কার্বনের, এখানেও একটা হাত খালি, আর একটা অক্সিজেন এসে এখানে যুক্ত হয়ে গেল, এখানে এসে আরেকটা যুক্ত হয়ে গেল। এখন এই দুই কার অক্সিজেনের হাত খালি না, এরা আবার নিজেদের মধ্যে বন গঠন করে ফেলবে। ওকে, গুড। এখন আমরা কি করব পরবর্তীতে? এটা হচ্ছে আমার বিউটিন ওয়ান না, আর এটা একটা ওজোনাইট। এখন আমরা কি করব, একে আদ্র বিশ্লেষণ করব না, কার উপস্থিতিতে, জিঙ্কের উপস্থিতিতে আমি যদি আর্দ্র বিশ্লেষণ করি তখন ভাঙবে কিভাবে এই ওজোনাইটটা? এটা খুবই অস্থায়ী একটা যৌগ, এভাবে ভাঙবে। ভাঙলো কিভাবে আসবে? এখন দেখো CH3, বাম পাশের টা চিন্তা করো CH2, আর আসবে CHO। কি এটা? অ্যালডিহাইড। হ্যাঁ, একটা অ্যালডিহাইড। আর ডান পাশের টা চিন্তা করো, আরেকটা অ্যালডিহাইড পাচ্ছি HCHO। আর এই যেখানে অক্সিজেন আছে না, জিঙ্ক এর সাথে বিক্রিয়া করে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড উৎপন্ন করবে। ওকে, তাহলে এটা আমি কি পাচ্ছি, প্রোপানল, আর পাচ্ছি এখানে মিথানল।
ওকে, তাহলে আমি কিন্তু এখানে অ্যালকিন থেকে অ্যালডিহাইড পাচ্ছি, অ্যালকিন থেকে 2টি অ্যালডিহাইড পাচ্ছি। ওকে, তাহলে তোমাকে যদি কেউ বলে, কোশ্চেন যদি করে যে অ্যালডিহাইড পাবো, আমি যদি প্রোডাক্টের নাম বলে দেয় যে প্রোপানল পাচ্ছো, মিথানল পাচ্ছো একটা ওজোনোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে, কিন্তু তোমাকে বিউটেন ওয়ান এর কথা বলে দিচ্ছে না, বলছে যে এ একটা রিয়্যাকট্যান্ট, এ রিয়্যাকট্যান্ট ওজোনোলাইসিস বিক্রিয়া হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এর মাধ্যমে, এবং পাচ্ছ তুমি প্রোপানল, প্রোপানল পাচ্ছ আর পাচ্ছ মিথানল। তাহলে একে তুমি শনাক্ত করো, এটা কি, এটা তুমি শনাক্ত করো, তুমি কি পারবে? খুব সহজ। কিভাবে সহজ? আমরা কি জানি যে এই ওজোনোলাইসিস অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন কে বা অ্যালকাইন কে যদি আমি ওজোনোলাইসিস করতে চাই, তাহলে এই ওজোনোলাইসিস, ওজন যখন যোগ হবে এই হাইড্রোকার্বনের সাথে, তখন এই ডাবল বন্ড বরাবর ভেঙে যাবে। ডাবল বন্ড বরাবর ভেঙে গিয়ে এক পাশে, এই বাম পাশে একটা আমরা অ্যালডিহাইড পেলাম, ডান পাশে আরেকটা অ্যালডিহাইড পেলাম। তাহলে এই একে আমি শনাক্ত করতে পারবো খুব সহজে। এই যে ধরো, আমি যদি এটাকে বি ধরি আর এটাকে সি ধরি, এই বি আর সি কে যদি আমি যোগ করে একসাথে লিখে ফেলি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে এই অ্যালকিনটা মূলত 1, 2, 3, এই 4 কার্বন বিশিষ্ট, তাই না? 4 কার্বন বিশিষ্ট। এখন যেহেতু এখানে একটা অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে আর এখানে একটা অ্যালডিহাইড উৎপন্ন হয়েছে, তাহলে এইখানেই কিন্তু ডাবল বন্ড থাকবে, এইখানেই ডাবল বন্ড থাকবে, তাই না কি? ডাবল বন্ড বরাবরই যৌগটা ভেঙে গিয়ে 2টা অ্যালডিহাইড আমাদেরকে দিয়েছে। এখন যদি এমন হয় যে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে কোনো হাইড্রোজেন নাই, আমরা কিন্তু এখানে এই উদাহরণে বিউটিন ওয়ানে দেখেছি যে 2 কার্বন পরমাণুতে হাইড্রোজেন আছে, যদি আমরা এরকম কোন অ্যালকিন পাই যে ওই ডাবল বন্ডের 2টি কার্বন পরমাণুতে, এক যে কোনো একটিতে বা দুটিতে, তো পরবর্তীতে অ্যালকাইনে দেখবো, একটিতে হাইড্রোজেন নাই, তখন কি উৎপন্ন হবে? তখনও কি 2 মলিকুল অ্যালডিহাইড উৎপন্ন হবে, অ্যালকিন অ্যালডিহাইড পাবো আমি? দেখি আমরা পরবর্তী আমাদের উদাহরণে কি বলে, যে যদি দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে হাইড্রোজেন পরমাণু না থাকে, তবে কি পাবো আমরা? আমরা হাইড্রোজেন থাকলে কিন্তু অ্যালডিহাইড পাচ্ছি, ওকে, আর না থাকলে কি পাবো আমরা একটু দেখি। আমরা উদাহরণ হিসেবে নেই ডাবল বন্ড, এখানে নেই CH3, এখানে নেই CH3, এখানেও আমি যদি CH3 নেই, আর এখানে যদি আমি নেই হাইড্রোজেন, তাহলে এই কার্বন পরমাণুতে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। এর নাম কি? এর নাম হচ্ছে 2-মিথাইল বিউটিন। ওকে, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 2-মিথাইল বিউটিন 2, একে আমি ওজোনোলাইসিস করব, ওজোনোলাইসিস করব কার্বন টেট্রা ক্লোরাইড দ্রাবকে। করলে কি হবে? বনটা ভেঙে যাবে, অর্থাৎ অ্যালকিনটা 2 ভাগে ভাগ হয়ে গেল। 2 ভাগে ভাগ হবে, তখন তারা কিভাবে যুক্ত হবে একজন আরেকজনের সাথে? এখানে এই কার্বনের সাথে আছে CH3, এই আর আছে হাইড্রোজেন, এই পাশে আছে 2টি CH3। কিভাবে যুক্ত হবে? এখানে একটা অক্সিজেন আসলো, এখানে একটা অক্সিজেন আসলো, এখানে একটা অক্সিজেন আসলো, এরা যুক্ত হয়ে গেল। এখন এদেরকে যদি আমি জিঙ্ক এবং পানির উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করি, তখন এরা কিভাবে ভেঙে যাবে? এভাবে ভাঙবে, এভাবে ভাঙবে, আর এভাবে জিঙ্ক অক্সাইড উৎপন্ন করবে। তাহলে কি হবে বলতো?
CH3CHO, বাম দিকে CH3CHO, আর ডান দিকে কি পাচ্ছি আমি? CH3CO, কি পাইলাম? কিটন। অর্থাৎ কোন কার্বন পরমাণুতে যদি হাইড্রোজেন না থাকে তাহলে আমরা কি পাবো? অ্যালডিহাইডের সাথে সাথে আমরা কিটোনও পাবো। ওজোনোলাইসিস বিক্রিয়ায় অ্যালকিন থেকে আমরা অ্যালডিহাইডও পেতে পারি, কিটোনও পেতে পারি। তাহলে আমরা 2-মিথাইল-বিউটিন-2 থেকে এখানে পাচ্ছি ইথানল, আর পাচ্ছি প্রোপানল। প্রোপানল, ওকে, ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু খুব সহজে এই বিক্রিয়াটা মেকানিজম ব্যাখ্যা করতে পারবো, এবং খুব সহজ মনে হচ্ছে না এই বিক্রিয়াটা? অবশ্যই। এবং তোমরা কি খুব সহজে বের করতে পারবে যে এই অ্যালকিনে ডাবল বন্ডটা কোথায় আছে? তোমরা কিন্তু এই প্রোডাক্টের চেহারা দেখেই বের করে ফেলতে পারো যে আসলে এই অ্যালকিনে কোথায় বন্ডটা ভেঙেছে, ওজনটা যুক্ত হয়েছে, এবং ডাবল বন্ডটা কোথায় ছিল। ওকে, ক্লিয়ার? আমরা ওজোনোলাইসিস বিক্রিয়াটা খুবই কিন্তু সহজ, এবং বুঝতেও সহজ ও প্রবলেম সলভ করাও সহজ, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা প্র্যাকটিস করব, বেশি বেশি প্র্যাকটিস করব। জৈব রসায়নের রিয়াকশন গুলো আসলে সব যখন একসাথে চলে আসবে তোমাদের পরীক্ষার সময়, বিরাট এক চ্যাপ্টার, প্রত্যেকটা রিয়াকশন যখন, মেকানিজম যখন মাথায় রাখতে হবে, তখন কিন্তু আগের যে যে যত বেশি প্র্যাকটিস করবে সেই কিন্তু বেনিফিটেড হবে। ওকে, এই যে অ্যালকিন, অ্যালকাইনিও আমরা কথা বলবো, এবং বেনজিন, ওজোনোলাইসিস বিক্রিয়া ঘটে। বেনজিনেও কিন্তু ডাবল বন্ড আছে, তাই না? এই দ্বিবন্ধনের পাই ও সিগমা উভয় বন্ধন এবং ত্রিবন্ধনের দুটি পাই বন্ধন ওজোনাইট গঠনে অংশ নেয়, এবং অ্যালকিনের কার্বন শিকলে দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে আমি একটু আগেই বলেছি ওজোন সংযোজনের গুরুত্ব অপরিসীম। অ্যালকাইনের ক্ষেত্রে ওজনীকরণ, অ্যালকাইনের ক্ষেত্রে কি ওজনীকরণ আছে? অ্যালকাইন বা অ্যাসিটিলিন, ইথাইন, এখানে যদি ওজন সংযুক্ত হয় তখন কি হবে? আমরা জানি যে অ্যালকিনে ডাবল বন্ড, একটা পাই বন্ড, কিন্তু অ্যালকাইনে দুইটা পাই বন্ড। তো এখানে দেখো, এখানে কিন্তু যখন ওরা বিক্রিয়া করছে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, তখন কিন্তু এই বন্ডটা রয়েই যাচ্ছে, এই বন্ডটা রয়েই যাচ্ছে। একইভাবে এরা ওজোনাইট গঠন করবে, এবং ওজোনাইট একটা আনস্টেবল বা অস্থায়ী যৌগ, তখন এই ওজোনাইটটা এভাবে এভাবে ভেঙে যাবে, যে দেখানো হয়েছে ভেঙে গেল। যদি যদি আমরা জিঙ্কের উপস্থিতিতে হাইড্রোলাইসিস করি, ওকে, যদি আমরা জিঙ্কের উপস্থিতিতে হাইড্রোলাইসিস করি, তখন আমরা কি পাবো? তখন আমরা এই বন্ডটা কিন্তু আর ভাঙবে না, যে হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে না। হাইড্রোজেন আমাদের দেখো এখানে, আমরা অ্যালকিনে যখন ওজোনোলাইসিস করেছিলাম তখন কিন্তু আমরা জিঙ্কের দ্বারা হাইড্রোলাইসিস করেছিলাম, এবং কি পেয়েছিলাম? যে অ্যালডিহাইড, আর হচ্ছে যদি কোনো কার্বন পরমাণুতে, ডাবল বন্ডেড কার্বন পরমাণুতে হাইড্রোজেন না থাকে তখন পেয়েছিলাম আমরা কি? কিটোন। ওকে, অ্যালডিহাইড অথবা কিটোন। এখানে আমি ওজোনাইট কে অ্যালকাইনের সাথে যখন ওজোনোলাইসিস করব, তখন আমার এখানে যদি আমি হাইড্রোলাইসিস করি এবং সেটা যদি জিঙ্কের উপস্থিতিতে হয়, তাহলে কিন্তু এই বন্ডটা আর ভাঙবে না। ওকে, বন্ডটা ভাঙবে না, কিন্তু হাইড্রোজেন পার অক্সাইড কখন উৎপন্ন হবে? বন্ডটা আর ভাঙবে না, কিন্তু যদি আমি জিঙ্ক ইউজ না করি, যদি আমি জিঙ্ক ইউজ না করি তখন কিন্তু কি হবে? হাইড্রোজেন পার অক্সাইড যে উৎপন্ন হলো না, এই H2O এর সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে H2O2 উৎপন্ন হয়ে গেল। এই H2O2 আবার অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে এই গ্লাইঅক্সাইলকে ভেঙে দিবে, গ্লাইঅক্সাইলকে ভেঙে দিয়ে এটা একটা অ্যাসিডে পরিণত করে দিবে। ওকে, পরবর্তী ইকুয়েশনে, এক্সাম্পলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হব। অর্থাৎ আমরা যদি ওজোনাইট গঠনের পরে জিঙ্ক এবং জিঙ্কের উপস্থিতিতে সেই ওজোনাইটকে হাইড্রোলাইসিস করি, তাহলে আমরা
একটা যে যৌগ পাবো এবং জিঙ্কের অনুপস্থিতিতে যদি হাইড্রোলাইসিস করি তাহলে আমরা সেই যৌগটা আর পাবো না। কি পাবো দেখো, একটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরো এখানে বিউটাইন CH3 CH2 CH, ওকে, ওজোনোলাইসিস করছি আমি, একটা ওজোনাইন গঠিত হচ্ছে, ভেঙে যাবে এভাবে CH2 সি, এই বন্ডটা কিন্তু একটা রয়েই যাবে CH, এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, এখানে একটা অক্সিজেন যুক্ত হবে, এখানে বন্ডেড হয়ে গেল অক্সিজেন, এখান থেকে এখানে বন্ডেড হয়ে গেল। তারপরে আমি শুধু পানির উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটাতে চেষ্টা করছি, জিঙ্ক কিন্তু নিচ্ছে না, তখন এরা কিভাবে বন্ডেড হবে, বিক্রিয়া করবে, ভাঙবে, এখান দিয়ে ভাঙবে, এখান দিয়ে ভাঙবে না, এখানে কিন্তু বন্ডটা রয়ে যাচ্ছে। বন কিন্তু আগে ছিল না অ্যালকিনের সময়, কিন্তু অ্যালকাইনের সময় কিন্তু বন্ডটা রয়ে গিয়েছে, তখন কি হবে CH3 CH2 সি, বন কিন্তু রয়ে গিয়েছে CH, এখানে ডাবল বন্ড ও এবং এখানে ডাবল বন্ড ও, ওকে। আর কি উৎপন্ন হয়েছে এই অক্সিজেনের সাথে পানির যুক্ত হয়ে, হলো হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন আর পারঅক্সাইড কি করবে, একে অক্সিডাইজ করে ফেলবে, অক্সিডাইজ করে ভেঙে ফেলবে, কোন বরাবর ভাঙবে, এই বরাবর ভাঙবে, বরাবর ভাঙলে কি হবে, অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে, দুই মলিকুল অ্যাসিড পাবো, কি কি অ্যাসিড পাবো, CH3 CH2 সি ডাবল ও এইচ, আর কি পাবো, এইচ সি ডাবল ও এইচ, ওকে। তাহলে আমি এখানে পাচ্ছি প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, আর এখানে পাচ্ছি মিথানোয়িক অ্যাসিড। আর এখানে যে একটা যৌগ পাচ্ছি এই যৌগটার নাম হচ্ছে কি, টু অক্সো 1 2 3 4, এই যৌগটার নাম কি, টু অক্সো বিউটানল, টু অক্সো বিউটানল, ওকে। বুঝতে পেরেছো যে আমরা এখানে কিন্তু জিঙ্ক ইউজ করিনি, জিঙ্ক ইউজ করি নাই, জিঙ্ক না ইউজ করার কারণে হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয়ে গেল, এই হাইড্রোজেন পারঅক্সাইড আবার এই টু অক্সো বিউটানল কে জারিত করে অ্যাসিডে পরিণত করে ফেললো, ওকে। আমরা যেহেতু এখানে আমাদের বন্ডেড অবস্থায় থেকেই যায়, এই কারণে আমরা একটা ডাই, এটা একটা অক্সো অ্যালডিহাইড যৌগ পেয়ে যাই, ওকে। এখন আমরা যদি আরো বেশি ক্লিয়ার হই, এখন বিউটাইন 2 কে যদি আমি নেই, দেখি তো কি হয়, CH3 সি ট্রিপল বন্ড CH3, ওকে। ওজন নিচ্ছি, ওজোনোলাইসিস করব কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে দুই ভাবে বিক্রিয়া করব, ওকে। বিক্রিয়া হয়ে গেছে, একটা যদি আমি জিঙ্ক হাইড্রোলাইজিং এর উপস্থিতিতে হাইড্রোলাইসিস করি এবং আরেকটা যদি আমি শুধুমাত্র পানির উপস্থিতিতে হাইড্রোলাইসিস করি, তখন জিঙ্ক এর উপস্থিতিতে হাইড্রোলাইসিস করলে আমি পাবো CH3 সি, এখানেও এই বন্ড বরাবর ভাঙবে, একটা বন্ড থেকেই যাবে সি ও CH3, আমি কি পাবো, 2 3 বিউটা যাই ওন। আর যখন আমি জিঙ্ক নেই নি, তখন কি হবে,
ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি হবে, হাইড্রোজেন পারঅক্সাইড কি করে ফেলবে, হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হবে, তখন কি করে ফেলবে, একে আবার সে জারিত করে ফেলবে, জারিত করে কি অ্যালডিহাইড কিটোনটা কি কিছু উৎপন্ন হবে, অ্যাসিডে পরিণত হবে, তখন কি হবে CH3COH অ্যাসিড, এখানেও আমি পাচ্ছি অ্যাসিড, দুই অণু কি পাচ্ছি আমি, দুই অণু ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমরা একটু আগে আমি বারবার বলছি যে এই ওজোনোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে আমি চিহ্নিত করতে পারবো যে বিক্রিয়ায় আমার অ্যালকিন বা অ্যালকাইনে কোথায় আমার ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। এখন যদি একটা কোয়েশ্চেন আসে, ধরো একটু আগে আবার বলছি, আবার বারবার তাহলে এই কোয়েশ্চেন গুলো খুব সচরাচর চলে আসে তোমাদের, যে ওজোনোলাইসিস করছি, জিঙ্কের উপস্থিতি দেখেছো এবং কার্বন টেট্রাক্লোরাইড না হয়ে এখানে ক্লোরোফর্ম, CaCl3 CH3 CH2 CHO পাচ্ছি এবং পাচ্ছি আমরা CH3 CHO। ওকে আচ্ছা আমি এটা মুছে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো দুইটা আমি প্রোডাক্ট পেয়েছি, কি প্রোডাক্ট, একটা পেয়েছি প্রোপানল আর একটা পেয়েছি ইথানল। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে যে এ কি, তুমি শনাক্ত করো, চিহ্নিত করো, খুঁজে বের করো যে এ কি, বের করার চেষ্টা করো তো, যে ওজোনোলাইসিস বিক্রিয়া হচ্ছে, ওজোনোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে জিঙ্কের উপস্থিতিতে যে প্রথমে ওজোনোলাইসিস এর মাধ্যমে ওজোনাইট গঠন হবে, ওজোনাইট গঠন হওয়ার পরে জিঙ্কের উপস্থিতিতে যদি আমি হাইড্রোলাইসিস করি তখন একটা দুইটা প্রোডাক্ট আমি পাবো, দুইটা অ্যালডিহাইড, ভিন্ন ভিন্ন অবশ্যই অ্যালডিহাইড, একটা হচ্ছে প্রোপানল একটা হচ্ছে ইথানল। তাহলে সে এটা কি, এ খুঁজে বের করো, কিভাবে খুঁজবে, এরেছো কি, আমরা কি জানি এখানে, যেহেতু আমরা কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এখানে আমি পেয়েছি 1 2 3 তিন কার্বন বিশিষ্ট, এক পাশে পেলাম প্রোপানল আর এক জায়গায় পেলাম 1 2 দুই কার্বন বিশিষ্ট একটা ইথানল বা যে অ্যালডিহাইড, এখানে হচ্ছে দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এখানে তিন কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তাহলে আমার এ কিন্তু হবে 5 কার্বন বিশিষ্ট কি অ্যালকিন, তাই না, যদি আমি এই দুইটাকে যোগ করি CH3 CH2, এভাবে যদি আমি লিখি ভেঙে, ভেঙে যদি আমি লিখি তাহলে কি হবে, এখানে এই যে এতটুকু এই বন বরাবর কিন্তু ওরা অ্যালকিন গুলো ভেঙে অ্যালডিহাইডে পরিণত হয়, তাই না, তাহলে আমার এর চেহারাটা হবে এরকম। তাই না, এইটাই হবে আমার এ, ক্লিয়ার, এরকমই কোশ্চেন আসবে, এরকমই কোশ্চেন আমাদের পরীক্ষায় আসবে, চিহ্নিত করো রিয়েকট্যান্টটা কি, প্রোডাক্ট দেওয়া আছে, ওজোনোলাইসিস বিক্রিয়া হচ্ছে, জিঙ্কের উপস্থিতিতে হলে কি হবে, জিঙ্কের অনুপস্থিতিতে কি হবে, সবকিছুই সম্বন্ধে আমাদেরকে ক্লিয়ার ধারণা থাকতে হবে। ওকে তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখছি, দেখলাম যে মার্কোনিকভ নিয়ম কি, বিপরীত মার্কোনিকভ নিয়ম কি, তারপরে ওজোনোলাইসিস বিক্রিয়া কি, ওজন মার্কোনিকভ নিয়ম অনুযায়ী অ্যালকিন থেকে কি পাওয়া যাচ্ছে, অ্যালকাইন থেকে কি পাওয়া যাচ্ছে, তারপরে ওজোনোলাইসিস বিক্রিয়ায় কি পাওয়া যাচ্ছে অ্যালকিন থেকে অ্যালকাইন থেকে, কোন কোন প্রোডাক্ট আমাদের মাথার মধ্যে সবসময় সুন্দর মানে গেঁথে রাখতে হবে জিনিসগুলো, যাতে আমরা আজ কোশ্চেনের চেহারা দেখলে বুঝতে পারি, সহজেই ধরে নিতে পারি যে এই বিক্রিয়াটা মানে এই মার্কোনিকভ রিয়াকশন ফলো করেছে অথবা এই বিক্রিয়াটা ওজোনোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়েছে, সব বিষয়ে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে, তাহলে আমরা খুব সহজে কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে পারবো।
তাহলে আজ এই পর্যন্তই। তোমরা তোমাদের এই রিয়াকশন মেকানিজম গুলো ভালো মতো প্র্যাকটিস করো, কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো আমরা পরবর্তীতে কোনো টপিকস নিয়ে আবার আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, বাড়িতে থাকো, ফ্যামিলিকে সময় দাও এবং পড়াশোনা করো। ধন্যবাদ।